বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। এরা দেখতে পাচ্ছেন কাতলা মাছ। আজকে কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা হবে। দেখুন বন্ধুরা, মাছটা বেছে নেওয়া হয়েছে এবং ধুয়ে পরিষ্কার করেও নেওয়া হয়ে গেছে। ফার্স্ট মাছটাকে ভেজে নেওয়া হবে। তেল দিয়ে কড়াটাকে বসিয়ে দেওয়া হয়েছে উনুনেতে, তেলটা গরম হওয়ার অপেক্ষা। বন্ধুরা এই দেখো, মাছটা মাখানো হয়ে গেছে। এবার 2 মিনিটের জন্য রেখে দেওয়া হবে, তারপরে ভাজা হবে। এইভাবে সব মাছগুলো ভেজে নেওয়া হবে। উনুনে হাঁড়িটা বসিয়ে দেওয়া হলো, গরম হয়ে গেছে হাঁড়িটা। তাতে তেল দেওয়া হলো, সাদা তেল। পেঁয়াজটা দেওয়া হলো, ক্যাপসিকামটাও দেওয়া হলো। টমেটো দিয়ে দেওয়া হলো, ভালো করে কষে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে কাতলা মাছ আর ফুলকপির তরকারি। দেখুন কতটা কালারফুল লাগছে দেখতে, খেতে খুব টেস্টি। যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। এছাড়া আমার ফেসবুক পেজ সাবিনা কিচেন নামে খোলা আছে, ফলো করবেন, লাইক করবেন, প্রত্যেকটা ভিডিওই আমার সঙ্গে থাকবেন।